ইমাম বাকিল্লা আলী আলাই তার সুন্দর একটি কথা উনি জগতের একজন বিখ্যাত মহাদিস এবং স্কলার তিনি বলেছেন যে প্রশ্ন করবার ক্ষেত্রে যে আশু আলে এলমু কেফল এলেম হচ্ছে একটা তালা আচ্ছা উনি তুলনা করেছেন এলেমকে তালার সঙ্গে আর ও হহু আল আলমাস আলাহ আর এর চাবি হলো প্রশ্ন তার মানে হচ্ছে আপনি এলেমের তালা তখনই খুলতে পারবেন যখন আপনি প্রশ্ন নামক চাবি দিয়ে ঘুরাবেন তার মানে হচ্ছে প্রশ্ন করা ছাড়া আসলে সত্যিকারী এলেম অর্জন করা যায় না যেমনটা আমরা কোরআনিকারিমে দেখি হাদিসে দেখি অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে সাহাবাইকার রাম রসুলামের কাছে এসে প্রশ্ন করতেন যেমন বিখ্যাত হাদিস যেটি হাদিসের যে ব্রিল আপনি খুলে দেখেন সেখানে কিন্তু এভাবে এসেছে যে জনকীয় ব্যক্তি আসলেন অসুখ হুস্কু তার চেহারা এলোমেলো চুল কেমন তার ভেতরে সফরের চিহ্ন দেখা যায় কিন্তু আমরা তাকে কেউ চিনি না এমন একটি ব্যক্তি রসুলের কাছে এসে বসলেন হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম কি আজব কথা লোকটাকে চিনি না হুজুরের সামনে এসে বসেছেন এসে বলতেছেন যে মাল ইমান আমাকে বলুন ইমান কাকে বলে প্রশ্ন আমাকে ইমান কাকে বলে বলুন রসুল শসুন তখন বলে ও মালা ইকাতিহি বা কুতুবিহি ও রসুলহি বলি অবিল আখেরে তিনি লম্বা জবাব দিলেন লোকটি বলছে সাদাক্তা আপনি সত্য বলেছেন সাহবা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম লোকটি যদি জানবার জন্যই প্রশ্ন করে তাহলে এই কথা কেন বলছে তার মানে কিছু প্রশ্ন কিন্তু আমাদের লোকের এরকমও করে দেখবেন উত্তর জানেন উনি কিন্তু আপনাকে টেস্ট করার জন্য যে আপনি জবাবটা কিভাবে দেন এবং আপনি কোন গ্রুপের মানুষ এইটা যাচাই করার জন্য ইত্যাদি ইত্যাদি তো যখন জনৈক ব্যক্তি আসলেন রসুলকে প্রশ্ন করলেন উত্তর দিলেন আবার বলেন আপনি সঠিক বলেছেন আবার বললেন যে মাল ইসলাম ইসলাম কাকে বলে নবীজি তকি মশালা আন্তকি মশালা বা তুতি জাকা পরপর তিনটি প্রশ্ন করেছিলেন এরপরে বলেন হেসান কাকে বলে লম্বা প্রশ্ন এবার রসুল বললেন প্রশ্ন উত্তর হয়ে গেল তিনি চলে গেলেন আল্লাহ রসুল বলেন তোমরা কি জানো কে এসেছিল তোমাদের সামনে সাহেব এখানে মুরগি আসল জানিনা তখন তিনি বলেন যে হাজা জিবরিল এ হচ্ছে জিবরিল ইউ আলিমুকুম তিনি তোমাদেরকে আত্মী মকুম দিন এখন এসেছেন তোমাদের কাছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়া